যদি অবসর পাও একবার ঝিনাইদহে যেও। ঢাকা থেকে সোয়া সময়ল পশ্চিমে পদ্মা পেরুলে দৌলতদিয়া থেকে জোকের পিঠের মতো মসৃণ রাস্তায় স্রেফ দু ঘন্টার বাস জার্নি। প্রকৃতির আদরে গড়ে ওঠা ছিমছাম এক ছোট্ট শহর ঝিনাইদহে যেও। যদি অবসর পাও একবার ঝিনাইদহে যেও, যেখান থেকে একাত্তরের প্রথম বিজয় শুরু, 52-তে যে মাটিতে ভাষার দাবিতে উঠেছিল শরৎ স্লোগান। এখনো পোস্ট অফিস মোড় তরুণ ছাত্র নেতার ঝাঁঝালো বক্তৃতায় উত্তপ্ত থাকে সেই ঝিনাইদহে যেও। যদি ঝিনাইদহে যাও দেখে এসো, কবছর আগের যুবতী নবগঙ্গা এখন নুচ্চ বিদ্যার মতো বড্ড অসহায়। সুপ্রিয় বন্ধুরা, ঝিনাইদহ টিভির নিয়মিত আয়োজন আরশিনগর থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে একেবারে বিদায়ের রজনীতে আমরা হাজির হয়েছি, এবং গত রাতে আমি কথা দিয়েছিলাম আজকের রজনী হবে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। আজকে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত থাকবেন তিনজন। আমরা ধীরে ধীরে আপনাদের সাথে তাদের পরিচয় করে দিব। আর আরশিনগরে প্রথমে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি, আমাদের সবার প্রিয় মানিক সাইজি। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের পুরোটা সময় আমাদের সাথে থাকবেন। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মানিক সাইজির সাথে কথা বলতে। সাইজি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমি কোন গানটি শুনবো? আমার লালন সাজির গান, এটা হচ্ছে আপনার তীর্থে যাবি সেটাই কি পাপি নাই। প্রিয় বন্ধুরা, আরশিনগরের যে নিয়মিত অনুষ্ঠান, আমরা যে গানের ভুবনে হারিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আজকের রজনীটা হবে আপনাদের জন্য অনেক স্পেশাল। মানিক সাইজির গানে আপনাদের হৃদয় ভরে যাবে কথা দিচ্ছি। চলে যাচ্ছি আমরা প্রথম গানে। তীর্থে যাবি সে ঠাই কি পাপি নাই রে, কোন দেশে যাবি মনা, চল দেখি যাই কোথাপি হও তুমি রে। তীর্থে যাবি thank you.
বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেটার শেষ রজনী কিন্তু গতকালই ছিল। আমরা একটি সঙ্গীত সন্ধ্যা রেখেছিলাম শুধুমাত্র দেশ ব্যান্ডের জন্য, অর্থাৎ পুরো যে অনুষ্ঠানগুলো যারা বাজিয়েছে, আপনারা জানেন যে আমাদের এলাকার বিখ্যাত যে বাদ্যযন্ত্র যারা পরিচালনা করে তাদের সহযোগিতায় আমরা সফল অনুষ্ঠান আপনাদের মাঝে উপহার দিতে পেরেছিলাম। সেই দেশ ব্যান্ডের কলাকৌশলী যারা রয়েছে তারা কিন্তু আজকে সঙ্গীত পরিবেশন করবেন। এটা আসলে ভাবতে অবাক লাগছে আমারও, তারা এত ভালো বাদ্যযন্ত্র বাজায়, পাশাপাশি এক একজন কিন্তু ভালো সঙ্গীত শিল্পীও। আপনাদেরকে জানিয়ে রাখি যথারীতি আজকে কিবোর্ডে থাকছে আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই, এবং লিড গিটারে তো যথারীতি সাবু ভাই রয়েছে, এবং বেস গিটারে থাকছে প্রিয় রনি ভাই, এবং আমাদের প্যাডে রয়েছে অসিন্ত দাদা, তবলাতে রয়েছে পাপ্পু ভাই। প্রিয় বন্ধুরা, আমরা শুনছিলাম মানিক সাইজির মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। আমরা চলে যাচ্ছি মানিক সাইজির কাছে। সাইজি, এই যে এই বয়সেও গলায় এতটা ধার, এটা কিভাবে ধরে রাখলেন? এটা
এটা আল্লাহর দান আমার আসলে লালন সাজির গান প্রথম যখন শুনি শোনার পরে আমার মোটামুটি ভিতরে এমন ভাবে গেতে যায় মানে ভাষায় প্রকাশ করা যায় না তারপরে তে লালন গীতি গান গাওয়া শুরু করি আমি এর আগে কিন্তু আপনি ঝিনেদার ছেলে এই পেজে আপনার বেশ কয়েকটি গান ভাইরাল হয়েছিল সেখান থেকে মূলত আমরা আপনাদেরকে চিনি আপনাকে চিনি সালাউদ্দিন ভাইকে চিনি তো এই যে এত চমৎকার লালন সঙ্গীত পরিবেশনা এটা কি দেশ ব্যান্ডের সাথে ঘুরেই গাওয়া নাকি অন্য কোথাও আলাদা করে গান করেন এটা দেশ ব্যান্ডের সাথে গাই আমার লালন মানে সংগঠনও আছে মানে সবার সাথে আমি গাই প্রিয় বন্ধুরা আজকের অনুষ্ঠানে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না আপনাদের মন্তব্যগুলো কিন্তু সবসময় আমাদের জন্য অলংকার আপনারা গঠনমূলক মন্তব্য করেন আপনারা উৎসাহ দেন আপনাদের ভালোবাসা ভালো লাগার কথা ব্যক্ত করেন যেটা সবসময় আমাদের অনেক অনেক কাজে লাগে আর কি বলবো যে আপনাদের মন্তব্যগুলোর উপর নির্ভর করে আমাদের বাকি অনুষ্ঠানগুলো অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমরা মানিক সাহিজির মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা উপভোগ করছিলাম এরপর কিন্তু আরও দুজন বিখ্যাত শিল্পী রয়েছে এবং তাদের গান শুনলে আপনাদের নিশ্চয়ই আরও বেশি মুগ্ধতা ছড়িয়ে যাবে যেহেতু অনুষ্ঠানের নাম আরশিনগর আমরা মানিক সাহিজিকে দিয়েই শুরু করতে চেয়েছি সাহিজি এরপর আমরা কোন গান শুনব এবার আপনার শোনাবো করিমানা কামসারে নামাদুনে এবার নিশ্চয়ই নড়ে চড়ে বসলেন সবাই এই গানটি পছন্দ নয় এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দুর্লভ চলুন উপভোগ করা যাক পরের গান করিমানা কাম সারে না মদনে মদনে প্রেম রসিকা কেমনে বলো প্রেম রসিকা কেমনে করিমানা কাম ছাড়ে না করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে রাজা করে কাছারি করা যাই করে নিয়ে যাই হুজুরি এই দেহেতে মদন রাজা করে কাছারি করা যাই করে নিয়ে যাই হুজুরি মদন তুই দুষ্ট ভারি তারে দাও তো শুন দাবি মদন তুই দুষ্ট ভারি তারে দাও তো শুন দাবি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে সব চুরি করে চোরে দেখে পলাই ডরে সাধুরা চুরি করে চোরে দেখে পলাই ডরে লয়ে যায় শূন্য ঘরে কোনখানে কোনখানে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে
সাইজি বিনাই করে শিরা শাহের পার স্বামী মারিলে লাথি নালিশ করি দোকোথায় লালন সাইজি বিনাই করে শিরা শাহের পার স্বামী মারিলে লাথি নালিশ করি দোকোথায় তুমি মোর প্রাণ প্রতি রাখবো রতি তুমি মোর প্রাণ প্রতি কি দিয়ে রাখবো রতি কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে করি মানা কাম সারে না করি মানা কাম সারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে প্রিয় বন্ধুরা অসাধারণ আরেকটি সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম আমাদের মানিক সাইজের কাছ থেকে। আপনাদের একটু জানিয়ে রাখি আজ 27 জুলাই 2021, আজকে 12ই শ্রাবণ, 1428 বঙ্গাব্দ এবং 17 জিলহজ, 1442 হিজরি। আজ মঙ্গলবার, এখন বর্ষাকাল। আজকের দিন পৃথিবীতে অনেকটি কারণে বিখ্যাত। 1761 সালের আজকের এই দিনে অর্থাৎ 27 জুলাইয়ে পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এবং আরেকটি কারণে আজকে পৃথিবীতে ইম্পর্টেন্ট একটি দিন আজকে, তা হচ্ছে ব্রিটিশ বিরোধী নেত্রী কল্পনা দত্ত আজকে জন্মগ্রহণ করেন। এবং সব থেকে মনোমুগ্ধকর যে বিষয়টি তা হচ্ছে 1931 সালের আজকের দিনে বাংলাদেশের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র আব্দুল আলীম জন্মগ্রহণ করেন। আজকে আব্দুল আলীমের শুভ জন্মদিন। জিনাদিপের পক্ষ থেকে সঙ্গীতের এই বরপুত্রকে জানাচ্ছি জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনাদের একটু জানিয়ে রাখি আমরা দেশ ব্যান্ডের অধীনে আজকে কিন্তু সঙ্গীত পরিবেশনা উপভোগ করছেন আপনারা। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সে বিষয়ে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটিও লিখে জানান। অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমরা মানিক সাহেবের কাছে আবারও চলে যাচ্ছি এবং তার এই যে গানের ধরন সেটা নিশ্চয়ই আপনাদেরকে মুগ্ধ করছে। সর্বশেষ কবে এভাবে লালন সঙ্গীত শুনেছেন আমি জানি না, সেটাও আপনারা লিখে জানান। কেমন লাগছে আজকের পুরো সঙ্গীত বিষয়ক এই অনুষ্ঠানটি? আরশিনগর থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আবারও সাথে পুরোটা সময় থাকবো আমি জুয়েল। সাজি, এই যে গান করা এবং লালন সঙ্গীতের উপরে এতটা বেশি ভালোবাসা, বেশভূষাই তো বোঝাই যাচ্ছে। আমরা জানি যে আজকে আপনি অসুস্থ ছিলেন, তারপরও দেশ ব্যান্ডের সাথে এই যে পথ চলা এবং তাদের অনুরোধ ফেলতে না পারা চলে আসা, সঙ্গীতের জন্য ভালোবাসাটা কি এতই বড় যে নিজের অসুস্থতাকে অবজ্ঞা করে চলে আসলেন? হ্যাঁ, আসলে গান না গাইতে পারলে ভালো লাগে না এই ভিতরে। প্রিয় বন্ধুরা, শৈলকুপার ছেলে, শৈলকুপার সুপারস্টার, শৈলকুপার লালন ভক্ত, লালনকে হৃদয়ে ধারণ করে। অনেকে আছে যে শুধুমাত্র লালনের গান পরিবেশন করে, কণ্ঠে ধারণ করে, কিন্তু মানিক সাহেবজি তার পুরো বেশভূষাতেও কিন্তু লালনকে ধারণ করেছেন, লালনের স্মৃতি তার বুকে আগলে রেখেছেন। দেশ ব্যান্ডের অন্যতম সম্পদ কিন্তু আজকের এই মানিক সাহেবজি। সাহেবজি, এরপর আমরা কোন গান শুনবো? এবারে শোনাবো আপনার ওপার বাংলার ইঁদুর এখন সিঁদুর মুখে বিড়াল ধরতেছে। এই গানটি আমার অনেক পছন্দের, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। এই গানটি সেই ভাইরাল গান। ভোলা মন রে মন রে আমার, ও দা কামিনী রই কালো ইদু, ও দা কামিনী রই কালো ইদু, ও ইদুর সকল বিড়াল মারতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ও দেখ কামিনীর ওই কালো ইঁদুর, কামিনীর ওই কালো ইঁদুর, কামিনীর কালো ইঁদুর, ওই ইঁদুর সকল বিড়াল মারতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে, ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে।
এক বুড়োর দাড়ি গাছের পুতুলে বলে দেবরে ধারি দেবরে ধারি নইলে কাম কামিনি দেওয়া মারে ইঁদুর সকল বিড়াল মারতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ওই দেখ কামিনীর ওই কালো ইঁদুর সকল বিড়াল মারতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে নিশ্চয় আপনাদের বেলায়ও তাই হয়েছিল। আপনাদের একটু মনে করে দিতে চাই আমাদের আরশিনগর অনুষ্ঠানের পেছনে যারা সবসময় সহযোগিতা করেন সেই বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সিও জোহান পরিবার, ফার্নিচার অ্যান্ড অ্যান্টোরিয়র আপন ঘর, বিকল্প চিকিৎসা কেন্দ্র, ডিআরসি ফিজিওথেরাপি ক্লিনিক, ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, মনোয়ার টেইলার্স এবং শিক্ষামেলা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জিনাত টিভির পক্ষ থেকে। আপনাদের এত এত সহযোগিতা না থাকলে কখনোই আমরা সফল অনুষ্ঠান উপহার দিতে পারতাম না। প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি বিরতি নেব, একেবার ছোট্ট বিরতি, কোথাও যাবেন না। এরপর আসছে আমাদের প্রিয় সোহেল খান, তার গান শুনলে আপনি মুগ্ধ হবেন। তারপরে কিন্তু আমাদের সবার প্রিয় সালাউদ্দিন ভাই গান করবেন। সালাউদ্দিন ভাইয়ের গানের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ আমাদের
সবথেকে প্রিয় এবং বেস্ট মানুষটাকে আমরা লাস্ট রাখবো। আমরা আশা করছি পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। ছোট্ট বিরতি শেষে আবার ফিরছি, কোথাও যাবেন না, একদম ঠিকঠাক বসে থাকবেন। সামনে কিন্তু আসছে অনেক অনেক মজার কিছু সঙ্গীত। ইনসাফ, এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ মাংস, চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রিয় বন্ধুরা, ছোট্ট বিরতি শেষ করে আবারও ফিরে এলাম গানের ভুবনে। আপনারা শুনছেন ঝিনাইদহের পর্দায় আর শ্রীনগর সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান। এবং আপনারা জানেন আমাদের পুরো অনুষ্ঠানগুলো কিন্তু মিউজিক কাভারেজ দিয়েছিল দেশ ব্যান্ড। এবং এই দেশ ব্যান্ড শুধু ভালো বাজায় না, তাদের রয়েছে এক ঝাঁক সঙ্গীত তারকা। সেই এক ঝাঁক সঙ্গীত তারকাদেরই মূলত আজকের একটি বিশেষ অনুরোধের আয়োজন সঙ্গীত সন্ধ্যা। আমাদের এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অতিথি শিল্পী অর্থাৎ দেশ ব্যান্ডের সেই কাঙ্ক্ষিত আরেকজন মানুষ সোহেল খান। সোহেল খান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমাদের জেনেটিভি আরশি নগর অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে ভাই। আমরা যতটুকু জানি যে আপনার গানের গলা অসাধারণ, নিশ্চিত আমাদের আজকের যারা দর্শক রয়েছে তাদেরকে মুগ্ধ করবে। প্রথমে কোন গান শুনবো আমরা? আসলে গলা তো আসলে বিচার করবে দর্শক, তো আমি আসলে গুরুর নাম নিয়ে একটা গান করতে চাচ্ছি ওভার বাংলার, এ আমার গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা গানটি নিশ্চয়ই আপনাদের সবার হৃদয়ে গুনগুন করে বেজে ওঠে মাঝে মাঝে, শুনুন সেই গান, বিখ্যাত গান। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশীষে ধন্য হলাম,
আশিসে আমি ধন্য হলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতায় বাধা হলো দূর, ও বিধাতা দিয়েছে স্বর তুমি দিলে সুর, স্নেহ ভরা মমতায় বাধা হলো দূর, সবাকার পদরেণু মাথায় নিলাম, সবাকার পদরেণু মাথায় নিলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ যুক্ত রয়েছেন, অনেক অনেক মন্তব্য করছেন, আমি কয়েকটি মন্তব্য পড়তে চাই। রাজীব মাহমুদ লিখছেন, রাত পোহালে পাখি বলে দে রেখায় গানটি শুনতে চেয়েছেন, আমরা মানিক সাইজিকে অনুরোধ করব গানটি শোনানোর জন্য। আপনাদের জন্য অনুষ্ঠান, আপনাদের মতামতের অবশ্যই মূল্য রয়েছে আমাদের কাছে। জান্নাতুল নাহার মারিয়া আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি কাজল সরকার আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি লিখছেন নাইস সং। শাহনাজ আহমেদ লিখেছেন অসাধারণ কণ্ঠ। জি, আমাদের সোহেল খান কিন্তু সত্যিকার অর্থে জাত শিল্পী এবং তার মনোমুগ্ধকর পরিবেশনা আমাদেরকে মুগ্ধ করছে, আশা করছি আপনাদের ভালো লাগছে। আরিফ হোসেন নারায়ণগঞ্জ থেকে যুক্ত রয়েছেন, ওই বলছেন উপস্থাপনা মিউজিক শিল্পী সব কম্বিনেশন এক অসাধারণ সৃষ্টি। আপনাদের অনেক অনেক শুভকামনা, আমাদের প্রতিটি সঙ্গীত সন্ধ্যায় আরো বেশি মুখরিত হয় মূলত দেশ ব্যান্ডের কল্যাণে। এবং আপনারা জানেন আমাদের ঝিনাইদহ জেলার কিন্তু যেই যারা বাজায় তাদের মধ্যে কিন্তু দেশ ব্যান্ড কিন্তু খ্যাতি অর্জন করেছে, এই কারণেই দেশ ব্যান্ডের এক ঝাঁক রয়েছে দক্ষ বাদ্যযন্ত্র বিশেষজ্ঞ বলতে পারি তাদেরকে, তাদের সুন্দর যে বাদ্যযন্ত্রের যে পারফরমেন্স সেটা কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে, পাশাপাশি আপনাদেরও। সোহেল খান, এরপর আমরা মূলত আপনার কাছে জানতে চাই যে এই যে গানের জগতে আসা কবে এবং কবে থেকে গান চর্চা শুরু করলেন? আসলে ছোটবেলায় থেকেই গান ভালো লাগে, ছোটবেলা থেকেই আসলে টুকটাক গাওয়া। আপনার বাসা শৈলকোপার? শৈলকোপার, জি। প্রিয় বন্ধুরা, আজকের সঙ্গীত তারকারা কিন্তু সবই শৈলকোপার, মানিক সাইজে শৈলকোপার, সোহেল খান শৈলকোপার, এরপর আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই তিনিও শৈলকোপার মানুষ। শৈলকোপাতে কিন্তু প্রতিভার কোনো অভাব নেই, শৈলকোপা নানা কারণে সমালোচিত, শৈলকোপা বললেই সবাই অনেক কারণে শৈলকোপাকে চেনে, কিন্তু আজকে চিনবে শৈলকোপাকে একটু ভিন্নভাবে। শৈলকোপাতে রয়েছে সঙ্গীত 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 তারকারা। সোহেল খান, এরপর আমরা কোন গান শুনবো? এবারেও ওপারের একটা গান, এটা আপনার কুমার শানুর গাওয়া, নিথর জলের বুক। ওয়াও, এটা কিন্তু খুব অসাধারণ হবে, আশা করছি আপনাদের এটাও ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকুন, আমরা চলে যাচ্ছি পরের গানে। তবে একটা কথা আসলে না বললেই নয়, চার পাঁচ মাস গান করা হয় না, করোনা সারা দেশে যে অবস্থা বুঝতেই তো পারছেন, তো আসলে সে কারণে গলাটা একটু ধরছে, তবু চেষ্টা করছি আমি। প্রেমধুরা, করোনার কারণে দীর্ঘ বিরতি, সঙ্গীত তারকাদেরও গলায় কিন্তু কিছুটা হলেও
মানে আটকে আছে অনেক সুর, সেই আটকে থাকা সুর কিন্তু আমরা বের করছি আমাদের জিনাজা টিভিতে আরশি নগর অনুষ্ঠানে। চলে যাচ্ছি আমরা পরের গানে, আমাদের সোহেল খান আমাদের এক একটি মনোমুগ্ধকর সঙ্গীত উপহার দিচ্ছেন, তাহলে উপভোগ করুন পরের গান। নেথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পরামার নিতুয়া গো। নেথর জলের বুক জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পারামার মিতুয়া গো। নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পারামার মিতুয়া গো। জলের গো উদাসীর বাঁশিটাকে মেঘ চোখে বেদনা, অকালে শ্রাবণ যেন মেলেছে যে ডানা, আলে আর আলো যেন সাঁঝেরই প্রদীপ হয়। নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পারামার মিতুয়া গো। নিথর জলের বুক কেন বল, দুঃখের কাঁটা তুমি চাইবে কেন বল, ভুলেও সে ভুল যেন করো না গো, জীবন নিয়ে আজ এমন খেলা কেন, কাঁধে যখন মন কেউ তো শোনে না। নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া, মন করে তোল পারামার মিতুয়া গো। নিথর জলের বুক
ঘর বলো গো বাঁধবে কোথায়, লাগলো আগুন যে ভাবেরই চিতায়। ভালোবাসার তুমি জেলো না আগুন, স্বপ্নের ছাই দিয়ে লিখো না মাথায়, বালির অপর নাম চলে না তো বধুবা, নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া। মন করে তোল পারামার মিতুয়া গো, নিথর জলের বুক ছুঁয়ে তুমি ঢেউ তুলো না বধুয়া। মন করে তোল পারামার মিতুয়া। সুপ্রিয় বন্ধুরা, আরও একটি অসাধারণ সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম। আমাদের সোহেল খানের গান কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না। আশা করছি অনুষ্ঠানটি সবাই শেয়ার করেছেন, এবং আপনাদের কোনো পছন্দের গান থাকলে সোহেল খানের কাছে সেটিও আপনারা লিখে জানান। আমাদের সাথে অনেকে যুক্ত রয়েছে, এমডি ফারুক আমাদের সাথে যুক্ত রয়েছে, আমাদের সাইফুল আরিফিন যুক্ত রয়েছে আমাদের সাথে, তারা সবসময় আমাদের সাথে যুক্ত থাকেন। আকিমুল ইসলাম সাজু আমাদের মন্তব্য করেছেন, এবং আমাদের সাথে কামাল যুক্ত রয়েছে, এবং মেহেদী হাসান শানু সুমন আমাদের সাথে যুক্ত রয়েছে, শাহিন আলম উনি আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আজকের সঙ্গীত পরিবেশনাগুলো আপনাদেরকে হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমরা পরবর্তী গানে চলে যাব, তার আগে আমাদের সোহেল খানের কাছে প্রশ্ন, এই যে মানে দীর্ঘদিন গান করা না, তারপরও এতটা ধারালো কণ্ঠ ধরে রাখলেন কিভাবে, চর্চার কি এর মাঝে ছিল? না, একদমই না। মানে এই করোনার পুরো সময়ে কোনো গানের চর্চা করেনি? করি নাই। কোন স্টেজ পারফর্ম করেননি? না, করি নাই। এটা সত্যিকার অর্থে অসাধারণ যে আপনার গানের যে গলাটা সেটা স্বয়ং ঈশ্বর আপনাকে দিয়েছে। আমরা মুগ্ধ, আমাদের দর্শক যারা রয়েছে তারাও মুগ্ধ। প্রিয় বন্ধুরা, দেশ ব্যান্ডকে আপনারা চিনতেন শুধুমাত্র বাদ্যযন্ত্রের উপর নির্ভর করে, কিন্তু আজ কিন্তু আপনাদের ধারণা চেঞ্জ হয়ে গেল। দেশ ব্যান্ড শুধু বাদ্যযন্ত্র নিয়েই কাজ করে না, তাদের নিজস্ব সঙ্গীত শিল্পীও রয়েছে, চমকপ্রদ সঙ্গীত পরিবেশন করে তারা। সোহেল খান, এই যে গলার আসলে যে রেওয়াজটা বা চর্চাটা, মানে কেউ যদি গান করতে চায়, কণ্ঠটা ভালো করতে চায়, স্রষ্টা তো অবশ্যই কণ্ঠ ভালো দেয় বলেই মানুষের ভালো গান করা সম্ভব হয়। অবশ্যই অবশ্যই। সেই জায়গা থেকে নিজের গানের গলাটাকে ধরে রাখার কোনো মন্ত্র আছে নাকি? আসলে মন্ত্র একটাই, রেওয়াজ। প্রচুর চর্চা। জি, চর্চাটাই একসময় জাদুর মতো মনে হবে। প্রিয় বন্ধুরা, আমরা এই পর্বে সোহেল খানের কাছে আমরা শেষ গানটি শুনবো, তারপর আমরা ছোট্ট ব্রেক নেব, তারপরে কিন্তু আমাদের সেই প্রিয় সালাউদ্দিন ভাই চলে আসবে আপনাদের গান শোনাতে। সোহেল খান, এই পর্যায়ে আমরা কোন গান শুনবো? একটু ভিন্ন ধরনের একটি গান করব, পাগল মন। প্রিয় বন্ধুরা, মানুষের মন কিন্তু পাগল হয়, সবারই পাগলামি আছে কোনো না কোনো বিষয়ে। চলুন, পাগল মন কি বলে সেটা শুনে আসি। কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, কে বলে পাগল, তেরে না 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 না, 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 তেরে
কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত দূরে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে তেরে না 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 আশি তোলাই শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলে না ওজন ও আশি তোলাই শের হইলে চল্লিশের মন মনে মনে এক না হলে মিলে না ওজন পাগল মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে তেরে না 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 আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম না আমার মন রে চিনিতে ও আমি বাকে আমার মনটা বাকে আজ পারলাম না আমার মন রে চিনিতে পাগল মন রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে তেরে না 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 Thank you.
আমি যত চাই আমার মনরে বুঝাইতে মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে আমি যত চাই আমার মনরে বুঝাইতে মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগলবান রে মন কেন এত কথা বলে মন কেন এত কথা বলে দেরে না 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 দেরে না প্রিয় বন্ধুরা অসাধারণ গান কয়েক মিনিটের জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম অনেক অনেক মন্তব্য করেছেন আমাদের সাথে জাহাঙ্গীর আলম মন্তব্য করেছেন আমি জেনাইদা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই সুন্দর একটি প্রোগ্রামের জন্য তিনি বলছেন একটা ভালো শিল্পী আছে যদি একটু সুযোগ করে দেন আমরা চিরঋণী থাকবো আরে বাহ আপনি তো ফোন নম্বর পর্যন্ত দিয়ে দিয়েছেন জি আপনার যদি প্রতিভা থাকে জেনাইদা টিভি আপনার দরজায় পৌঁছে যাবে আপনি জানেন যে এটা জেনাইদার প্রতিচ্ছবি তুলে ধরতে কাজ করে সুতরাং আপনি নিশ্চিত থাকেন যদি আপনি জেনাইদাহের মানুষ হন তাহলে আপনার মধ্যে যা কিছু আছে সেটুকুই প্রমাণ করার সুযোগ পাবেন জেনাইদা টিভির পর্দায় এই টিভি আপনাদের আপনাদের ভালোবাসায় সিক্ত টিভি সোহেল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমাদের শাহিনুর রহমান আমাদের অনেক অনেক প্রার্থনা জানিয়েছেন শাহিন আলম লিখেছেন ভাই আপনার উপস্থাপনা অনেক সুন্দর ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার কমেন্টটিও অনেক সুন্দর একবার হৃদয় ছুঁয়ে গেল আমাদের সোহান লিখেছেন অনেক সুন্দর গান আমাদের শাহিন আলম লিখছেন যে অনেক সুন্দর গান সাইফুল আরফিন লিখছেন প্রাণবন্ত উপস্থাপনার সাথে সাথে দারুণ গান জি আপনাকে অনেক অভিনন্দন অনেকে বলছেন সোহেল ভাইয়ের গানের প্রেমে পড়ে গেছি আমরা তো ইতিমধ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছি আপনাদেরও নিশ্চয় সেই একই অবস্থা সোহেল ভাইয়ের ভরাট গলা সত্যি ঈশ্বরের এক অনবদ্য সৃষ্টি আপনাদের ভালো লাগছে জেনে ভালো লাগছে আকিবুল ইসলাম সাহায্য যুক্ত রয়েছেন জয়নুল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছে পলাশ কুমার যুক্ত রয়েছে কামাল লিখছেন বড় বড় চ্যানেলও এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করতে দেখিনি জুয়েল ভাই অভিনন্দন রইল ভাই এটা অনেক বড় চ্যানেল এটা অনেক বড় টিভি জেনেতা টিভি আপনার টিভি নিজের জিনিসটাকে সবসময় বড় ভাবতে হয় এটা আপনার প্রতিচ্ছবি আপনার হৃদয়ের কথা বলে জেনেতা টিভি এটা অনেক বড় চ্যানেল আমাদের কাছে প্রিয় বন্ধুরা আমরা সোহেল ভাইকে আবারও নিয়ে আসবো নিশ্চিত ছোট্ট একটি বিরতি ছোট্ট বিরতি শেষে সেই কাঙ্ক্ষিত মানুষ সালাউদ্দিন ভাই গান পরিবেশন করবেন ততক্ষণের জন্য একটু অপেক্ষা করতে হবে কোথাও যাবেন না একদম সেল ফোনের কাছে বসে থাকবেন আমরা ফিরে আসছি খুব অল্প সময়ের মধ্যে নিশ্চিত ছোট্ট বিরতি আবার আসছি ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি মাছ মাংস চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম দেশি গরুর দুধ নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গমের লাল আটা সরিষার তেল খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান আমাদের সকলের প্রতিষ্ঠান ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার প্রিয় বন্ধুরা ছোট্ট বিরতি শেষ করে আবার চলে আসলাম আপনারা সবাই জানেন যে কিবোর্ডের পিছনে খুব দক্ষ হাতে পরিচালনা করে এবং সঙ্গীতের মূর্ছনাময় অবস্থা তৈরি করে আমাদের প্রিয় সালাউদ্দিন ভাই কিন্তু আপনারা কখনো কি জানেন সালাউদ্দিন ভাইয়ের গলায় রয়েছে এক ভরাট কণ্ঠস্বর তারও রয়েছে এক মায়াময়
মুগ্ধময় সঙ্গীত পরিবেশনার দক্ষতা, আমরা সেটাই অন্তত এখন দেখার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আপনারা জানেন যে কিবোর্ড বলতেই কিন্তু আমাদের জেনাতাদের সালাউদ্দিন ভাইকে সবাই এক নামে চিনে, কিন্তু তার আজকে একটা ভিন্ন পরিচয় আমরা জানব। আপনাদেরকে বলেছিলাম যে দেশ ব্যান্ড আমাদের সাথে সবসময় সঙ্গীতের মূর্ছনময় অবস্থা তৈরি করে, তাদের রয়েছে একজন শিল্পী, কারণ তারা সঙ্গীত জগতের এক একটি তারকাও বটে। আজকে আমরা সালাউদ্দিন ভাইয়ের কণ্ঠে সেই মুগ্ধময় সঙ্গীত পরিবেশন উপভোগ করতে যাচ্ছি এবং আপনাদের নিশ্চিত ভালো লাগবে। সালাউদ্দিন ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। এই যে আমরা সবাই জানি যে কিবোর্ডে ভালো কিছুর শব্দ শোনা মানেই নিশ্চিত সেটা সালাউদ্দিন ভাইয়ের হাতের জাদু, কণ্ঠে জাদু, এই ঘটনা কবে থেকে মানুষ জানে? আসলে আমি প্রথম যখন গানের জগতে ছিলাম তখন গানই করতাম, মিউজিক করতেছি এই কিছুদিন, অল্প কিছুদিন মিউজিকের মধ্যে আছি, আর আগে মূলত গানই করতাম। তার মানে আমরা কি আজকে মানে কিবোর্ড ছেড়ে কি একসময় আমরা সঙ্গীত তারকা হিসেবে চিনে যাব, নাকি কিবোর্ড সাথে থাকছেই? আসলে এটা গড গিফটেড যদি হয় তাহলে হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন অনেকে কিন্তু একটা কাজ করে, সেই কাজ থেকে সে কিন্তু পরবর্তীতে ট্রান্সপারেন্ট হয়ে অন্য কিছু হয়ে যায়। আমরা সালাউদ্দিন ভাইয়ের আজকে নতুন পরিচয়ের সাথে আপনাদের পরিচিত করে দেব। খুব দারুণ গান করে, আমরা অফ ইয়ারে শুনেছিলাম, এখন আপনাদের অন ইয়ারে তার সাথে গান শুনবো। সালাউদ্দিন ভাই প্রথমে কোন গান শুনবো আমরা? আমি আইয়ুব বাসু স্যারের একটি গান করার চেষ্টা করছি। ওয়াও, নিশ্চয়ই নড়ে চড়ে বসছেন যারা এই প্রজন্মের সঙ্গীত বোদ্ধা রয়েছেন, যারা এই প্রজন্মের সঙ্গীত লাভার রয়েছেন, আপনাদের সেই প্রাণের কথা বলতে আসছে, সেই কোনো ব্যান্ড সঙ্গীতে নিশ্চয় হবে সেটা। চলুন উপভোগ করা যাক সালাউদ্দিন ভাইয়ের সেই মূর্ছনাময় সঙ্গীত। কোনো বাধা তোমাকে পাওয়ারই আশা, ফিরে আসে বারবার মনটায় আমার, মনে না কোনো বাধা তোমাকে পাওয়ারই আশা, ফিরে আসে বারবার এরারিয়ে মনটায় কখনো ভাবিনি আমি ব্যথা দিয়ে তুমি চলে যাবে, কি জানি কি ভুল ছিল আমাকে কেন গেলে কাঁদিয়ে, তাই আমি আসি বারবার মনটায় আমার, মনে না কোনো বাধা তোমাকে পাওয়ারই আশা, ফিরে আসে বারবার মন।
পথে হারিয়েছি সেই পথে খুঁজে আমি যাব অভিমান করে থেকে না অপবাদি যেও না আমি ফিরে আসি বারবার মনে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারবার ফেরারি এবং মনে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশা ফিরে আসে বারবার বন্ধুরা বন্ধুরা আমরা সালাউদ্দিন ভাইয়ের গলায় অসাধারণ একটা ব্যান্ড সঙ্গীত উপভোগ করলাম। অনেকে অনেক মন্তব্য করেছেন। আমাদের তানজিলা মিম বলেছেন, চাঁদ কেন আসে না আমার ঘরে, গানটি শুনতে চাই কাকু। জি, আপনার কাকুর কাছে আপনার অনুরোধ আমরা পৌঁছে দিলাম। খায়রুল ইসলাম লিখেছেন, আমার পছন্দের একটি গান। চঞ্চল মাহমুদ লিখেছেন, অনুষ্ঠানটি শেয়ার করার জন্য শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। আমাদের শৈলকুপার ছেলে চঞ্চল মাহমুদ আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, অনেকে যুক্ত রয়েছেন। হামিদ শরিয়া লিখছেন, অনুষ্ঠানটা সুন্দর লাগছে। শাহিনুর রহমান লিখছেন, শৈলকুপা থেকে শাহিনুর দেখছিলাম, বলছেন যে সোহেল ভাইয়ের গান আবারও শুনতে চাই। জি, আপনার প্রিয় শিল্পী সোহেল ভাইকে আমরা আবারও নিয়ে আসবো। তার আগে আমরা আবারও চলে যাচ্ছি সালাউদ্দিন ভাইয়ের কাছে। সালাউদ্দিন ভাই, কবে বুঝলেন যে আপনি অনেক ভালো গান করেন এবং আপনার এক ধরনের শ্রোতা রয়েছে যারা আপনার কিবোর্ডের শব্দের পাশাপাশি আপনার গানের শব্দকে ভালোবাসে? অ্যাকচুয়ালি আমি, আমার ফ্যান আছে এটা আমি জানতাম না। আমি আসলে শিল্পী না, এখন সিঙ্গার থেকে ফিঙ্গারিংয়ে চলে আসছি। আসলে গান করতে পারি এটা ভুলে গেছি। কিন্তু আমরা তো এখানে যে মন্তব্যগুলো দেখছি, এখানে অসংখ্য মানুষ আপনাকে চিনে, অসংখ্য মানুষ জানে আপনি ভালো গান করেন, তো এক ধরনের শ্রোতা তৈরি হয়ে গেছে। তো আমরা কি পরবর্তীতে এমন হবে কখনো যে আমরা কিবোর্ডের শব্দটাকে হারিয়ে ফেলবো চিরতরে? এমন আসলে কখনোই ইচ্ছা নাই যে মিউজিক ছেড়ে দিয়ে শিল্পী হব, এখন বাকিটা ঐশ্বরিক হতে পারে। তানজিলা মিম একটা অনুরোধ করেছে, এই অনুরোধ রাখবেন নাকি আপনার পছন্দের কোনো গান আগে থেকে ঠিক করা রয়েছে? আমরা কোন গান শুনছি এরপর? এখন গাও আমায় ডেকো না। বন্ধুরা, আমরা সালাউদ্দিন ভাইয়ের গলায় গান শুনছিলাম, এক একটি মনোমুগ্ধকর। আজকে কিন্তু অনেক ধরনের শিল্পী রয়েছে। আমরা কিন্তু একটা ওপার বাংলা গান শুনছিলাম, তারপর আমরা লালন সঙ্গীত শুনেছি। সালাউদ্দিন ভাইয়ের এই প্রজন্মের আমরা কয়েকটি প্রজন্ম কিন্তু কম্বাইন করার চেষ্টা করেছি আজকে তারকাতে নিয়ে। সালাউদ্দিন ভাইয়ের পরে পরিবেশন একটু উপভোগ করুন, অসাধারণ লাগবে আশা করছি। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলোয় ফেরে না। আমায় ডেকো না,
ফেরানো যাবে না ফেরার পাখিরা কুলোয় ফেরে না আমায় ডেকো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা কুলোয় ফেরে না বাগিয়ে মন নিয়ে জন্ম আমার বিবাগিয়ে মন নিয়ে জন্ম আমার যায় না বাধা আমাকে তোরে পিছু টানের মায়া আমায় ডেকো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ভুলায় ফেরে না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ভুলায় ফেরে না আমায় ডেকো না ফেরানো যাবে না ফেরারি পাখিরা ভুলায় ফেরে না আরও একটি চমৎকার সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম অনেকে অনেক মন্তব্য করেছেন আমাদের মাহমুদ হাসান লিখছেন যে আই লাভ ইউ জিনাতা টিভি আমরাও আপনাকে অনেক ভালোবাসি আপনাদের মতো সুরুচি সম্পন্ন দর্শকরা আমাদের সম্পদ আমাদের সাথে রাব্বির হোসেন বলছেন জুয়েল ভাই আসিফের পাথরে লেখা নাম প্রিয় ভাই আসলে আমি কবিতার মানুষ কবিতা ভালো বুঝি কবিতা মোটামুটি পাঠ করতে পারি এক বালতি দুধের মধ্যে আপনি কখনো এক ফোঁটা গোছানা দিতে পারেন না আজকে সঙ্গীত তারকরা অসাধারণ গান গাইছে আমাদের সাথে মানিক সাহেজি রয়েছে সোহেল খান রয়েছে সাথে এ প্রজন্মের একজন পপ তারকা রয়েছে সালাউদ্দিন ভাই এর মাঝে আমার এই বেসুরো গলার এতটা মানে অস্বস্তিকর পরিস্থিতিতে আপনাদের ফেলতে চাই না তবে হ্যাঁ অবশ্যই সুযোগ পেলে দুই এক ফসলা কবিতা পরবর্তীতে শোনানো হবে আমাদের সাথে খায়রুল ইসলাম যুক্ত রয়েছে চাঁদ কেন আসেন আমার ঘরে বারবার এই গানের অনুরোধ আসছে আমরা সালাউদ্দিন ভাইয়ের কাছে পৌঁছে দেব অনুরোধ শাহিনুর রহমান লিখছেন সালাউদ্দিন ভাইয়ের গান আমি প্রথম শুনলাম অনেক ভালো লাগলো আমিও প্রথম শুনলাম ভাবতে পারিনি যে সালাউদ্দিন ভাই এত ভালো গান করে এম ডি জয়নুল যুক্ত রয়েছে খায়রুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন আশরাফুল ইসলাম লিখছেন আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে গান শুনতে চাই যে গান গাইতে গাইতে তার মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল জি আমরাও শুনতে চাই এমন একটা অবস্থার তৈরি হয়েছিল যে গানে সে গান নিশ্চয়ই অনেক বেশি মনোমুগ্ধকর প্রিয় বন্ধুরা আমরা শুনছিলাম জিনাতা টিভির নিয়মিত আয়োজন আর শ্রীনগর আর শ্রীনগরের আজকে দেশ ব্যান্ডের সেই সঙ্গীত তারকাদের মূর্ছনাময় সঙ্গীত সন্ধ্যা সালাউদ্দিন ভাই গান নিয়ে মূলত আর কি কি করার ইচ্ছা আছে আপনি তো ভালো গান করেন পপ গান সাথে সাথে আর কোনো গান করেন কিনা আমি সব গানই কম মানে একটু একটু করে পারি
এরপর আমরা কোন গান শুনবো? আমি আসলে যে জগৎটা, এই জগৎটা যার জন্য আমি এখনো ধরে রাখতে পারছি, সেটা হচ্ছে আমার মা। আসলে এই মাকে, পৃথিবীর সমগ্র মাকে আমি এই গানটা ডেডিকেট করতে চাই। প্রিয় বন্ধুরা, আমরা আসলে যত কিছুই করি না কেন পৃথিবীতে, আমাদের অস্তিত্ব টিকে থাকে আমাদের মায়েদের সাথে। নিশ্চয় মাকে ভালোবাসেন এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল। আমরা সেই মাকে উৎসর্গকৃত একটি গান শুনছি সালাউদ্দিন ভাইয়ের গলায়, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। পৃথিবীর সব আদরের সন্তানগুলোর হৃদয় কাঁপিয়ে দিতে পরবর্তী গান উপভোগ করুন। আকাশে তারাই তারাই চলে জোছনায়, ঝিরি ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়ায়, আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতা, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় এসে যা। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। ওই আকাশে তারাই তারাই জাগে জোছনায়, ঝিরি ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়া, আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায়, স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় এসে যা। আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মগো, সেই স্বপ্নগুলো তোমকে আছে তুমি এসে দেখো। কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মগো, সেই স্বপ্নগুলো তোমকে আছে তুমি এসে দেখো। তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায় মাগো, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়, আমি খুঁজেছি তোমায়। করে তোমার কোলে একটু মাথা রাখি,
এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি অজিচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি এই হৃদয়খানি উজাড় করে একটু মা বলে ডাকি কেমন করে নীরব থাকো কোন সে মমতা আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় ওই আকাশে তারাই তারাই চাঁদে যোজনায় ঝিরি ঝিরি কাঁপন তোলা উদাসী হাওয়া আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতা স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যা আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় 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 থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা সালাউদ্দিন ভাইয়ের অসাধারণ সঙ্গীত পরিবেশন উপভোগ করলাম প্রিয় বন্ধুরা আপনারা জিনাতেরি পর্দায় আর শ্রীনগর অনুষ্ঠান শুনছিলেন কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না আজকের অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং আপনাদের কোনো পছন্দ থাকলে সে বিষয়ে তো অবশ্যই জানাবেন আমরা কিন্তু আমাদের আজকের অতিথিদের কাছে আপনার পছন্দের তালিকা প্রকাশ করব নিশ্চিত ছোট্ট একটা বিরতি ছোট্ট বিরতি শেষ করে আবারও আমাদের প্রিয় মানিক সাহেব আসবেন আমাদের মাঝে তারপর আমাদের প্রিয় সোহেল খানও গান পরিবেশন করবেন দেন তারপর আমরা শেষ করব কোথাও যাবেন না নিশ্চিত ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন এভাবে আর কতদিন বলো তো বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি ফার্নিচারের যে অবস্থা একজন আসলে বসতেও দিতে পারি না দেখো যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না তবে ফার্নিচারের যা দাম একটু ধৈর্য ধরো আস্তে আস্তে সব কিনে দেবো ঠিক আছে আম্মু ভালো পড়ার টেবিল কিনে দেবো যাও এখন খাওয়ার টেবিলে যাও আমি আসছি আচ্ছা শোনো পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো তুমি জানো পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি কিন্তু কি করে সম্ভব শোনো না ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায় তাই নাকি ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো এই তো আমাদের পাগলাখানার মোড়ে আপন ঘর পাগলাখানার মোড়ে তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে কি খুশি তো
আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি মাছ মাংস চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রিয় বন্ধুরা, ছোট্ট বিরতি শেষ করে আবারও হারিয়ে যেতে এসেছি গানের ভুবনে। এ কে এস অনিমিত লিখেছেন সুন্দর উপস্থাপনা, অনুষ্ঠানটি ভালো লাগছে তার। প্রিয় ভাই, আপনার জন্য আমরাও ধন্য, আপনাদের মতো ভালো ভালো মানুষ আমাদের সাথে রয়েছে। প্রিয় বন্ধুরা, একটি বিষয় কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে আমি ভুলে গিয়েছিলাম, আপনাদের একটু মনে করে দিতে চাই, কান খুলে শুনে রাখুন। আজকের এই পুরো সাউন্ড ম্যানেজমেন্ট যিনি করছেন আমাদের বৈশাখী সাউন্ড, সাথে যুক্ত রয়েছে আমাদের প্রিয় কালাম ভাই, তিনিও শৈলকোপা থেকে এসেছেন। আপনাদের আরেকবার বলে রাখি, এত সুন্দর সাউন্ডের যে আপনারা যারা প্রশংসা করছেন, আপনারা বলছেন আজকে সাউন্ড ম্যানেজমেন্ট ঠিক আছে, সেই সাউন্ডের পুরো অবদান কিন্তু বৈশাখী সাউন্ড, আমাদের এর নিয়ন্ত্রক কালাম ভাই, শৈলকোপা। আপনারা জানেন যে আজকে কিন্তু পুরো জয় জয়কার অবস্থা জিনাদা টিভির পর্দায় শৈলকোপার। শৈলকোপার মানুষ আজকে বাজিমাত করে দিয়েছে, বাদ্যযন্ত্রগুলো সব শৈলকোপার, কলাকৌশলী শৈলকোপার, শিল্পীগুলো শৈলকোপার, সাউন্ড ম্যানেজমেন্টিং যে সিস্টেম রয়েছে সেটাও শৈলকোপার। শৈলকোপাকে আজকে অন্যভাবে চেনা গেল, শৈলকোপার মানুষ সব দিকে সেরা, এ বিষয়ে কিন্তু নিশ্চিত। আমরা আবারও চলে যাচ্ছি মানিক সাইজির কাছে। সাইজি, এই যে এই বয়সে গানের জন্য রাত বিরেত ছুটে বেড়ানো, আমরা দেখেছি যে সে ঈদের আগে থেকেই রাত 2-2:30 পর্যন্ত আমাদের সাথে এই টিভি সেটে ছিলেন আপনি। জি জি, এই যে গানের জন্য এখনো পর্যন্ত এত এনার্জি কিভাবে পান? এনার্জি এখন পর্যন্ত আছে, আল্লাহ রাখেছে, এরপরে কি হবে জানি না। মানুষের বয়স 40 পার হলে মানুষ সাধারণত চুপসে যায়, সঙ্গীত ভালো লাগে না, আনন্দ এগুলো কিন্তু সে থেকে দূরে থাকে, একাকিত্ব থাকে। তো সেই জায়গা থেকে আপনার জীবন অনেক আনন্দময় নিশ্চয়ই? হ্যাঁ, আল্লাহর রহমতে আনন্দেই আছি আসলে। মানে প্রিয় বন্ধুরা, আমাদের মানিক সাইজি গানের কতটা ভক্ত হলে আপনারা অবাক হবেন। আমাদের টিভি সেটে কিন্তু প্রতিদিনই তিনি উপস্থিত থাকেন দেশ ব্যান্ডের সাথে, আজকে তারা আপনারা চিনছেন সঙ্গীত শিল্পী হিসাবে, কিন্তু সে আমাদের সাথে রাত 2-2:30 পর্যন্ত সে আমাদের টিভি সেটে থাকে। সাইজি, এরপর আমরা কোন গান শুনবো? এরপরে লালন সাজির ওই যে রাত পোহালে পাখি বলে অনুরোধের গানটা গেতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা অনুরোধ করেছিলেন রাত পোহালে পাখি বলে দেরে খাই, সেই বিখ্যাত লালন গীতি শুনছি আমরা, সঙ্গে থাকুন। ওই আমি গুরু কার্য মাথায় নিয়ে ওই আমি গুরু কার্য মাথায় নিয়ে কি করি আর কোথায় যাই কেমনে যাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে গুরু কাজ মাথা নিয়ে কি করি আর কোথায় যাই কেমনে যাই, এই রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই,
गुरु गोसाई गुरु गोसाई गुहाले पाखी वाले देरे खाए देरे खाए रात गुहाले पाखी वाले देरे खाए देरे বন্ধুরা আরো একটি মনোমুগ্ধকর লালন গীতি শুনলাম আমরা।
আপনারা শুনছিলেন ঝিনাইদহ টিভির পর্দায় নিয়মিত লাইভ সঙ্গীত অনুষ্ঠান আরশিনগর। আরশিনগর কথা দিয়েছিল ঈদ উল আজহা উপলক্ষে পরপর পাঁচ দিন ব্যাপী বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন করার। সেই পাঁচ দিন অতিক্রম করে আমরা দেশ ব্যান্ডের যে নিজস্ব কলা কৌশলী রয়েছে তাদের সঙ্গীত পরিবেশন শুনছিলাম, এবং আপনারা জানেন আজকের বাদ্যযন্ত্র থেকে শুরু করে এবং সাউন্ড ম্যানেজমেন্ট এবং সবকিছু শিল্পী আর যারা রয়েছে সবাই কিন্তু শৈলকুপার। তো আসলে শৈলকুপার অগণিত দর্শক অনেক মন্তব্য করছেন, শৈলকুপার মানুষ আবেগী হয়, হৃদয়ে আবেগ টইটম্বুর, সেই আবেগী গানগুলো আমরা শুনছিলাম। আমরা সাইজির কাছে আবারও যাচ্ছি। সাইজি, এই যে লালন সঙ্গীত ছাড়া অন্য কোনো গান কি করেন কখনো? অন্য গান কিছু বিশ্বাস আছে, আবার ওপার বাংলার কিছু আধুনিক গান আছে, কিন্তু আধুনিক গান তো আমি গাই না, আসলে আমি লালন নিয়েই আছি, শুধু লালন। সাইজি, এই যে মানে এই বয়সে গানের প্রতি এতটা ভালোবাসা, মানে গান আসলে কবে থেকে শুরু করলেন গান গাওয়াটা? গান আসলে গান আমি তো আগে গাইতাম না, মানে ওই আমার একটা সার স্টল ছিল ওখানে, একটা 6,500 টাকা দিয়ে সেট কিনি, সেট করে কেনার পরে সাইজির গান বাজাতে বাজাতে আসলে আমার ভিতরে এই গানগুলো রেকর্ডিং হয়ে গেছে। মানে আপনি কি কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা? না না, এ সব আমার গড গিফট, তাছাড়া আমার একদম সব গড গিফট। প্রিয় বন্ধুরা, নিশ্চয় অবাক হচ্ছেন যে আসলে এত ভরাট গলা, এত সুন্দর পরিবেশনা, তিনি কখনোই প্রাতিষ্ঠানিকভাবে গান শেখেননি, তিনি তার দোকানে গান শুনতে শুনতে অভ্যস্ত, এবং তার হৃদয় যখন সাড়া দিয়েছে তখন থেকে তিনি গান গাইতে শুরু করেছেন। সাইজি, এই যে আপনার হৃদয়ের কথা শুনে আপনার গান গাইতে আসা, তো এই যে এত ভালো গান, আপনাকে অনেকেই অনেক মন্তব্য করছে, অনেক অনেক ভালোবাসা জানিয়েছে, বলতো এই যে এখন দর্শকদের এত ভালোবাসা পাওয়া, এই মানে মাঝ বয়সের পরে নিশ্চয়ই গান চর্চাটা করা কেমন লাগে, যে মানুষ সফলতা পায় প্রথম থেকেই পায়? কয়েকদিন আমরা অনেক অতিথিদের কথা বলেছি, তারা হচ্ছে কেউ বলেছে আমি কথা শেখার আগেই গান শিখে ফেলছি, কেউ বলছে আমি স্কুলে যাওয়ার আগে গান শিখি, সেই জায়গা থেকে আপনি অর্ধেক বয়স পার করে গানের জগতে এসেছেন, দর্শকদের এত ভালোবাসা কেমন লাগে আসলে? আসলে ভালো লাগে, মানুষের ভালোবাসায় তো মানুষের কাম্য, মানুষের ভালোবাসায় তো আল্লাহ ভালোবাসে। আমিও দোয়া করি সবাই ভালো থাক, মানুষের জন্য সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে। প্রিয় বন্ধুরা, আকাশের মতো উদার হৃদয় সাইজির, কারণ সে যে মানবতার গান গায়, মানবতার ধর্ম তার বুকে লালন করে। সাইজি, এরপর আমরা কোন গান শুনব? বাড়ির পাশে আরশিনগর শুনাই। আজকে অনুষ্ঠানের শিরোনামটাই আরশিনগর, আর বাড়ির পাশে আরশিনগর, সেই গান না হলে কি চলে? আমরা আমরা আরশিনগর শুনবো নাকি অন্য কোন গান? আমরা অনুরোধের বেশ কয়েকটি গান রয়েছে, আমরা সাইজির উপরে ছেড়ে দিলাম, অনেক অনুরোধ রয়েছে, কেউ বলছে 3 ইঞ্চি এই গান শুনবো, কেউ বলছে আরশিনগর শুনবো, আমরা 3 ইঞ্চি শুনি, কি বলেন? এটা অনেক মাহাত্ম্যপূর্ণ গান, অনেক ভাব গম্ভীর্য রয়েছে। ওই দুটো মাংস পাণ্ড লাল ভণ্ড, ওই দুটো মাংস পিণ্ড লাল ভণ্ড, গরিল সোনার দে 3 ইঞ্চি নদীতে পড়ে সালে 3 হাত নৌকা, ¶¶
না যে চরে রয়ু পর কত লুভি কামি হয়রা সকাল দেখে নদীর পরিবে তিন ইঞ্চি নদীতে পড়ে সারি তিন হাত নৌকাশে 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 ডুবাইতে স্বর্গ মতো লাগে নদীর এক নিমে তিন ইঞ্চি নদীতে পড়ে সারে তিন হাত নৌকাশে তিন ইঞ্চি নদীতে পড়ে সারে তিন হাত নৌকাশে Thank you.
ঘুরে আসে রে ভাই মাসে মাসে মা রসিক যারা চতুর তারা করতে চেয়েছি না গুরু অসীম না জানিয়ে সন্ধান ধরলো ভবার ভবাতে তিন ইঞ্চি নদীতে পড়ে সারি তিন কাশে তিন ইঞ্চি নদীতে পড়ে সারি তিন কাশে ওই দুটো মাংস পিণ্ড লঙ্গ ভাঙ্গ মাংস পিণ্ড লঙ্গ ভাণ্ড তরিল এই সোনার দে তিন ইঞ্চি নদীতে পড়ে সারি তিন নৌকাশে তিন ইঞ্চি নদীতে পড়ে সারি তিন নৌকাশে তিন ইঞ্চি নদীতে পড়ে সারি তিন নৌকাশে বন্ধুরা দেহতাত্ত্বিক একটি অসাধারণ পরিবেশন উপভোগ করলাম। তানজিলা মিম আমাদের সাথে অনেকক্ষণ ধরে যুক্ত রয়েছেন, তিনি অনেক মন্তব্য করছেন আমাদের, তিনি বলছেন সাবু স্যার ভালো বাজাচ্ছে, তিনি সালাউদ্দিন ভাইয়ের প্রতি অভিনন্দন জানিয়েছেন, আমাদের অনুষ্ঠান ভালো লাগছে সবার। এমডি জয়নুল লিখছেন যে এই গানটির জন্য তিনি অপেক্ষা করছিলেন। প্রিয় বন্ধুরা, জিনাদা টিভি আপনাদের হৃদয়ের কথা পড়তে পারে, আপনাদের পছন্দ অপছন্দ সবসময় আমরা চেষ্টা করি সেটার মূল্য দিতে। আমরা এ পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব এবং কোথাও যাবে না, ছোট্ট বিরতি শেষ করে আপনাদের সেই প্রিয় সোহেল খান আসছে আমাদের সাথে এবং আমরা অনুষ্ঠানের একটা শেষ স্টেজে আছি। সোহেল খানের গান উপভোগ করতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, নিচে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি মাছ মাংস চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। প্রিয় বন্ধুরা, আবারও ফিরে আসলাম গানের ভুবনে। আজকে আমাদের অতিথি শিল্পী আছে তিনজন, আমাদের আমাদের কাছে অনুরোধ পাহাড় সম, এতগুলো গান এক রাত্রে পরিবেশন করা আসলে কষ্টসাধ্য, তারপর আমরা চেষ্টা করছি আপনাদের অনুরোধ রাখার জন্য। আমাদের সাথে আবার উপস্থিত হয়েছেন আমাদের সোহেল খান ওরফে বেল্টো ভাই। আমরা সোহেল খানের সাথে কথা বলবো, তার আগে একটা কথা জানিয়ে রাখি, তা হচ্ছে পুরো সঙ্গীত যে বিষয়ক অনুষ্ঠানটা ছিল আমাদের আরশিনগর, তার পেছনে যাদের অনবদ্য সৃষ্টি অনবদ্য পরিশ্রম সেটা কিন্তু আমাদের দেশ ব্যান্ড। আমাদের দেশ ব্যান্ডের যে সদস্যগুলো রয়েছে তারা একেবারে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন, অনেক ভালো বাজায় সবাই এবং অনেক প্রশংসা কুড়িয়েছে আমাদের এই এলাকায়। আপনাদের ভালো সাউন্ড সিস্টেমের জন্য অবশ্যই দেশ ব্যান্ডে স্মরণাপন্ন হতে হবে, সঙ্গীতময় হয়ে উঠুক পৃথিবী সে কামনা করছি। পাশাপাশি সাউন্ড ম্যানেজমেন্টের যে প্রশংসা আপনারা করছেন তার জন্য কিন্তু বৈশাখী সাউন্ডের অবদান অনেক, এবং আমাদের কালাম ভাইয়ের বৈশাখী সাউন্ড সেটাও শৈলকোপার। আমরা যারা এই অঞ্চলের মানুষ আছি তারা সবাই জানি যে দেশ ব্যান্ড ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে, আশা করছি বাকি দিনগুলোতেও তারা অনেক বেশি সুনাম অর্জন করবে এবং সঙ্গীতকে আরো বেশি মধুময় করে তুলবে তাদের মূর্ছনাময় সুরের তরঙ্গে। সোহেল খান ভাই, এই যে গান গাইতে আসা, তো সব মিলিয়ে আজকে অনেক দর্শক আপনার কাছে বারবার অনুরোধ করছে যে সোহেল ভাইয়ের গান আবারও শুনতে চাই আবারও শুনতে চাই, কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে, অনেকদিন পরে, তো আসলে করোনার সময়টা তো খুব খারাপ যাচ্ছে, তো সেই হিসেবে আসলে গান গাইতে পেরে অনেক ভালো লাগছে। প্রিয় ভাই, আমরা বেশি দেরি করব না, অনেক রাত হয়ে গেছে, আমরা সরাসরি চলে যাচ্ছি গানে। প্রিয় বন্ধুরা, আমরা পরের গান শুনছি সোহেল খানের কণ্ঠে, এখন একটি গান করব ওপার বাংলার আনন্দবাজার। Thank you.
বাজারে ব সতি করে স্বরূপ রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজারে বম সতী করে স্বরূপ রূপে মন মজাও আনন্দ বাজারে চলে যাও চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও বাজারে বল সতি করে স্বরূপ রূপে মন যাও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও সহজ আনন্দ বাজার সহজ নজর খুলেছে যার সহজ আনন্দ বাজার সহজ নজর খুলেছে যার সহজ আছে হৃদয় তোমার সহজ আছে হৃদয় তোমার হেরে কিতাব জানা জুড়া আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও সহজ রুহু কেন কেনে মিলিয়ে স্বরূপ দর্শনে সহজ রুহু কেন কেনে মিলবে স্বরূপ দর্শনে তেজে অহম ভাবে মদন তেজে অহম ভাবে মদন হেরে কি জাপ জানা জুড়াও আনন্দ বাজারে চলে যাও রে আনন্দ বাজারে চলে যাও সহজ মায় অতি গোপনে ভালো মন্দের মাঝখানে সহজ মায় অতি গোপনে তেজে অহং ভাবে মদন তেজে অহং ভাবে মদন তেজে অহং ভাবে মদন রূপ রসেতে মন মাতাও
आनंद बाजारे चले जाओ चले जाओ रे आनंद बाजारे चले जाओ बाजारे बसति करे बाजारे बसति करे स्वरूप रूपे मन माता आनंद बाजारे चले जाओ चले जाओ रे आनंद बाजारे चले जाओ रे आनंद बाजारे चले जाओ रे आनंद बाजारे चले जाओ বন্ধুরা শুনছিলেন ঝিনাইদহ টিভির পর্দায় দেশ ব্যান্ডের সহযোগিতায় আরশিনগর আমাদের নিয়মিত সঙ্গীত অনুষ্ঠানের আজকে শেষ রজনী শেষ রজনীতে শৈলকুপার স্থানীয় দেশ ব্যান্ড তারা কিন্তু একেবারে একে ফাটাফাটি সঙ্গীত পরিবেশন করছে ইতিমধ্যেই অনেক অনেক অনুরোধ অনেক অনুরোধ অনেকে তানসিলা মিম বলছেন সাইজের গান আবারও শুনতে চাই আসলে আপনাদের সব অনুরোধগুলো আমরা সাইজের কাছে পৌঁছে দিলাম এত এত ভালোবাসা আজকে আমরা শেষ রাতে পাবো আসলে এটা ভাবনার বাইরে ছিল এবং দেশ ব্যান্ড প্রমাণ করে দিয়েছে যে তারা পারে তারা বাজাতে পারে তারা গাইতে পারে তারা আসলেই শৈলকুপার মানুষ হয় স্পেশাল অনেকে কমেন্ট করেছেন শৈলকুপাকে আজ থেকে কেউ ছোট করে দেখবেন না না শৈলকুপাকে মোটেই ছোট করে দেখা যাবে না শৈলকুপা বিখ্যাত জায়গা প্রিয় বন্ধুরা আমরা জেনেতে টিভির পর্দায় হাটশিনগর অনুষ্ঠান উপভোগ করছি এবং সঙ্গীত জগতে আপনাদেরকে আমরা নিয়ে বেড়াতে চেষ্টা করছি যতটা দূর সম্ভব নিশ্চয়ই আপনাদের বাস্তবিক জগৎ এবং নানা ধরনের অনিষ্টকর সংবাদ থেকে এখনো একটু ভালো লাগছে আমরা চলে যাচ্ছি আবারও আমরা সোহেল খানের কাছে চলে যাব এবং আপনারা জানেন যে তিনি কিন্তু অনবদ্য সঙ্গীত পরিবেশন করছেন তার ভরাট কণ্ঠস্বর আপনাদেরকে মুগ্ধ করছে পাশাপাশি আমাদেরও সাথে সাথে কলাকৌশলী যারা রয়েছে তাদেরকেও আপনারা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছেন সোহেল খান এটা হবে আপনার আজকের অনুষ্ঠানের শেষ গান কোনো কিছুই শেষ না তারপরেও প্রয়োজনে তাগিদে সময়ের প্রেক্ষাপটে আজকের মতো শেষ করতে হবে এই যে এত এত ভালোবাসা অনেক 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 মন্তব্য অনেক কমেন্ট আমরা পেয়েছি আপনাকে নিয়ে মূলত গানের জগতে নিজেকে কোন জায়গায় দেখতে পারলে আপনি হ্যাপি হবেন অনেক বেশি হ্যাপি হবেন আসলে আশা পূরণ হয়নি তবু আমি শিল্পী হিসেবে বেঁচে আছি দর্শকের জন্য দর্শক ভালোবাসে বলেই আসি এই জগতে প্রিয় বন্ধুরা শুনছিলেন একজন জাত শিল্পীর কণ্ঠে তার সেই সদ উত্তর একজন শিল্পী কিন্তু চায় শুধু মানুষের ভালোবাসা তিনি শুধু মানুষের ভালোবাসা বেঁচে থাকতে চান তার প্রাপ্তি ততটুকুই যতটুকুতে মানুষ ভালোবেসে তাকে সন্তুষ্ট করতে পারে আমরা চলে যাই সোহেল খানের কাছে পরবর্তী গানে আমরা এরপর কোন গান শুনবো ভাই জি এবারে করব মায়া লাগাইছে প্রিয় বন্ধুরা আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি মায়া লাগাইছে গানে চলে যাচ্ছি আমরা শুনছি পর মায়া রে মায়া রে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
की जादू करिया बंधे माया लगाइसे बोश भाभी निरालाई आगे तो जानी ना बंधे पीरी तेर जाला बोश भाभी निरालाई आगे तो जानी ना बंधे पीरी तेर जाला हाय गो इटेर भटाई कोयला दिया आगुन जालाई से हाय गो लीटर भटाई कोयला दिया आगुन जलाई से देवाना बनाई से की जादू करिया बंधे माया लगाई से की जादू करिया बंधे माया लगाई से আমি কি বলি বোবা পিছে দেরা গুনে পুড়ে কলি যায়াঙ্গা ও আমি কি বলি বোবা পিছে দেরা গুনে পুড়ে কলি যায়াঙ্গা ভাই গো প্রাণ বন্ধের পীড়িতের নেশায় ফুলো মান গেছে হাই গো প্রাণ বন্ধের পীড়িতের নেশায় ফুলো মান গেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে পাগল আব্দুল করিম গাই ভুলিতে পারি না আমার মনে যারে চায় বাউল আব্দুল করিম গাই ভুলিতে পারি না আমার মনে যারে চায় হাই গো ফুল নাশা পীড়িতের নেশায় ফুলো মান গেছে হাই গো কুল নাশার পীড়িতের নেশায় ফুলো মান গেছে কেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া
দিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে মায়া রে করিয়া বন্ধে মায়া লাগাইছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সবাই প্রিয় বন্ধুরা আমরা সোহেল খানের কণ্ঠে আরো একটি মনোমুগ্ধকর সঙ্গীত শুনলাম দেখতে দেখতে সময়ের শেষ পর্যায়ে আমরা গানের লাস্ট এপিসোডে চলে এসেছি আরেকটি পর্বের পর আমাদের আজকে সঙ্গীত অনুষ্ঠান শেষ হবে অর্থাৎ আরতিনগর শেষ হবে প্রিয় বন্ধুরা তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না সর্বশেষ গান শোনার জন্য অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে একটা ছোট্ট বিরতি পর ফিরে আসছি সঙ্গে থাকুন ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি মাছ মাংস চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম দেশি গরুর দুধ নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গমের লাল আটা সরিষার তেল খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান আমাদের সকলের প্রতিষ্ঠান ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার প্রিয় বন্ধুরা আমরা গানের শেষ পর্বে এবং আপনাদের সাথে কথা দিয়েছিলাম আমরা শেষ রজনী পর্যন্ত মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার সাথে যুক্ত থাকব আপনারা জিনাতে টিভির পর্দায় দেখছিলেন একের পর এক জনপ্রিয় সঙ্গীত পরিবেশনা এ পর্যায়ে আমরা আবারও সালাউদ্দিন ভাইয়ের কাছে চলে যাচ্ছি এবং আজকের অনুষ্ঠানে সালাউদ্দিন ভাইয়ের সর্বশেষ গানটি আমরা শুনে আসব সালাউদ্দিন ভাই আজকের অনুষ্ঠান আজকে আমরা শেষের পর্যায়ে চলে এসেছি আপনার এটা শেষ গান তো এই যে বেশ কয়েকটি রাত আমাদের সাথে কাটানো জিনাদা টিভির সাথে কাটানো এতগুলো বাদ্যযন্ত্র মেইনটেইন করা কিবোর্ডে এত মূর্ছনাময় মানে একদম সুর সবসময় সুর আসলে গানের জন্য একটা প্রাণ তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে শেষ রজনীতে কিছু বলার আছে নাকি আপনার জিনাদা টিভির সাথে আমাদের সামনে যারা আছেন তাদের কাছে আমি জিনাদা টিভিকে টিভির জন্য অনেক দোয়া প্রার্থনা করছি এবং উত্তরোত্তর আমাদের জিনাদা টিভি আরো এগিয়ে যাক এবং আমরা জিনাদা টিভির পাশে আছি এবং জিনাদা টিভি আমাদের একটা পরিবার আমরা পরিবারের মতো করে আছি এবং এই জিনাদা টিভি আমার বিশ্বাস এস্টাবলিশড হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সালাউদ্দিন ভাই আপনার প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করুক প্রিয় বন্ধুরা কথা বাড়াবো না অনেক রাত হয়ে গেল আমরা সালাউদ্দিন ভাইয়ের গলায় সর্বশেষ গান শোনার চলে যাচ্ছি শুরু করছি পরের গান Thank you.
আমার তনয় সবকথা শুয়ে যাবে নীরবে মন আমার পাথর তনয় সবকথা শুয়ে যাবে নীরবে যতই বৃষ্টি হয় পোড়া চোখে যতই বৃষ্টি হয় পোড়া চোখে হৃদয় তোমাকেই খুঁজবে মন আমার পাথর তনয় সব শুয়ে যাবে নীরবে মন আমার পাথর তনয় সব শুয়ে যাবে নীরবে সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে ও সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে ভালোবাসা হয়ে তুমি বুকে রবে আর বুঝদিন আমি বন্ধ করে খুঁজবে সেদিন তুমি খুঁজবে মন আমার পাথর তনয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে মন আমার পাথর তনয় সব ব্যথা শুয়ে যাবে নীরবে প্রেমন্ধুরা সালুদ্দিন ভাইয়ের গলায় আরো একটি মনোমুগ্ধকর সঙ্গীত শেষ করলাম অসাধারণ গান করেন তিনি কিবোর্ডের পাশাপাশি ভালো সঙ্গীত শিল্পী দিয়ে নিয়ে পরিচয় তিনি আজকে রাখলেন আজকের অনুষ্ঠানের সর্বশেষ পর্যায়ে চলে এসেছি যাওয়ার আগে একটি কথা বলতে চাই আরশিনগরে অনুষ্ঠানটি চালু থাকবে অর্থাৎ গানের অনুষ্ঠানটি চলতে থাকবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমরা আরশিনগরে ভিন্ন ভিন্ন শিল্পী নিয়ে হাজির হব আপনাদের সামনে আপনাদের অপেক্ষা করতে হবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আরশিনগরের সাথে যুক্ত থাকতে হলে তার আগে বলে যাই যে আজকে কিন্তু করোনা আক্রান্তের 258 জন মৃতের সংখ্যা ছিল ধীরে ধীরে করোনা প্রবল হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলুন সরকারি বিধিনিষেধ মেনে চলুন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে গেছি আজকের অনুষ্ঠানের আমাদের সাহিত্যের গান শুনতে শুনতে আজকে আমরা সঙ্গীত অনুষ্ঠান থেকে বিদায় নেব তার আগে বলে যাই আজ চলে যাচ্ছি মানে যাচ্ছি না দেখা হবে আগামী কোনো পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ সাহিত্যের গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন খেয়াল রাখবেন সুস্থ থাকবেন চাতো বাঁচে কেমনে চাতো বাঁচে কেমনে মেঘে বরিশাল দিনে চাতো বাঁচে কেমনে
Thank you.
দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো, বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি, ফার্নিচারের যে অবস্থা একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেব। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়েই আপন ঘর। পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনাদের আপন জনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান।